সলাত হলো আমাদের ভূষণ, সলাত হলো আমাদের প্রতীক। আমি যে একজন মুসলিম সেটার পরিচয় মিলবে সলাতের মাধ্যমে। রাসূল বলেছেন একজন মুসলমানের মাঝে আর একজন মুনাফিক বা কাফেরের মাঝে পার্থক্য হলো সলাত। আপনি যদি সফলতা চান, আপনি যদি পরকালে জান্নাত পেয়ে ধন্য হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সলাত আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করি। বিষয়টি হলো সলাত ত্যাগের পরিণাম। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা মুমিন হলাম, মুসলিম যখন আমরা হলাম, এরপর আমাদের উপর তিনি যে সকল বিধিবিধান দিয়েছেন তার মধ্যে সলাত অন্যতম একটি বিধান। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم قال نبي صلى الله عليه وسلم بلسن بني الإسلام على خمس إسلام ভিত্তি পাঁচটি জিনিসের উপর স্থাপন করা হয়েছে। شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। এর পরেই দ্বিতীয় স্তম্ভ যেটি, রোকন যেটি ইসলামের, সেটি হলো ইকামিস সলাহ, সলাত প্রতিষ্ঠা করা। এজন্যে আমি আর আপনি যেহেতু মুসলিম, মুসলমান, কাজেই সলাত হলো আমাদের ভূষণ, সলাত হলো আমাদের প্রতীক। আমি যে একজন মুসলিম সেটার পরিচয় মিলবে সলাতের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয়, মুসলিম নামধারী অথচ সলাত আদায় করে না, সলাতের ব্যাপারে গাফেল, অমনোযোগী, এর সে হতভাগ্য প্রিয় ভাই বোনেরা আর কেউ হতে পারে না। তাহলে আপনি যদি একটা বিল্ডিং যদি আপনি দাঁড় করাতে চান, তাহলে স্তম্ভগুলো তো আপনাকে মজবুত করতে হবে। যত উপরের দিকে বেশি উঠাবেন, তত মানে স্তম্ভগুলো, খুঁটিগুলো, পিলারগুলো তত হেভি করতে হয়। আপনি আপনার আমলের পাল্লাকে যত ভারী করবেন, সেটাকে বহন করার জন্যে যে খুঁটিগুলো সেগুলো তত বেশি ভারী হতে হবে। ঠিক তেমনি সলাত হল অন্যতম একটি খুঁটি। এই সলাত যারা পরিহার করে, রাসূল বলেছেন একজন মুসলমানের মাঝে আর একজন মুনাফিক বা কাফেরের মাঝে পার্থক্য হল সলাত। অর্থাৎ মুসলিম সে সলাত আদায় করে আর কাফির সে সলাত আদায় করে না। এই হলো দুজনের মাঝে পার্থক্য, নাউজুবিল্লাহ। তাহলে একজন সলাত আদায় না করে কিভাবে নিজকে মুসলিম বলে দাবি করতে পারে? এরপর আপনি যদি সফলতা চান, আপনি যদি পরকালে জান্নাত পেয়ে ধন্য হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সলাত আদায় করতে হবে। সূরাতুল মুমিনুনের একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। নিশ্চিতভাবে ও সকল মুমিনরা সফল হয়েছে যারা একনিষ্ঠতার সাথে সলাত আদায় করেছে। আর যারা সালাত পরিহার করেছে তাদের ব্যাপারে কি বলা হয়েছে শুনুন। সূরাতু আল মুদাসসিরের মধ্যে এসেছে জান্নাতিরা ওই আরাম কেদারায় হেলান দিয়ে বসে ওই জাহান্নামীদের অবস্থা দেখবে। দেখার পর তারা জিজ্ঞাসা করবে যে মা সালাকা কুমফি সাকার, কে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাইছে? তখন জাহান্নামীরা অকপটে স্বীকার করবে কি কি কারণে তারা জাহান্নামে প্রবেশ করেছে। তখন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লি, তখন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে যে ব্যক্তি সলাত আদায় করে না, সলাতের প্রতি যে ব্যক্তি উদাসীন, সে কীভাবে জান্নাতে যাবে? তার ঠিকানা তো হবে জাহান্নাম।
তাহলে কত বড় জঘন্য সালাত পরিহার করা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস শিশুর মুসল্লিদের জন্য যারা নাকি নিজেদের সালাতকে ভুলে থাকে। সুতরাং আপনি যদি নিজকে পরিশুদ্ধ রাখতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চান, আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, তাহলে সালাতের মাধ্যমে সেটা সম্ভব। এবং বিশেষ করে বান্দা যখন সালাতের মধ্যে সেজদায় যখন বান্দা রত থাকে, তখন তো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা তাকে দেবেন, কারণ বান্দা একেবারে আল্লাহর নিকটে হয়ে গেল সেজদার মধ্যে সালাতের মাধ্যমে। সুতরাং সালাতের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, আরাআইতুম লাও আন্না নাহরান বিবাবে আহাদিকুম ফায়াগসিলু ফীহি খামসা মাররাতিন কুল্লা ইয়াউম হাল ইয়াবকা মিন দারানিহি শাই। হে আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি, এক ব্যক্তি তার দরজায় যদি একটা নহর থাকে আর সে যদি প্রত্যেক পাঁচবার সেই ঝর্ণায় বা সেই নহরে সেই নদীতে সে যদি গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? কালো ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। তখন সাহাবারা বললেন যে হে আল্লাহর রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকবে না। প্রিয় নবী তখন বললেন, এটাই হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারীর উদাহরণ। অর্থাৎ সে যদি পাঁচ ওয়াক্ত সালাত সুন্দর করে আদায় করে, তাহলে তার মধ্যেও কোনো গুনাহ থাকতে পারে না। তারপরে রসুল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত ইসবাগুল ওয়ুদু আলাল মাকারে ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের গুনাহ মাফ হয়ে যাক এবং আমরা আল্লাহর প্রিয় বান্দা হই এবং আমাদের মর্যাদা বেড়ে যাক, এটা কি আমরা চাই না? এটা আমরা চাই। তাহলে এই হাদিসটুকু শুনেন, রসুল কীভাবে বলেছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বাতলিয়ে দেবো না, পথ দেখাবো না? আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেটার বদৌলতে আল্লাহ যাবতীয় গুনাহ মোচন করে দেবেন। ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত, এবং জান্নাতে মর্যাদা সমুন্নত করে দেবেন। আমি কি তোমাদেরকে সেটা বলবো না? পরে রসুল বলেন, সাহাবারা তো আবেগ আপ্লুত হয়ে বললেন যে অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল উদুয় আলাল মাকারিহি, মানে যেখানে যেখানে পানি পৌঁছাতেও কষ্ট হয়, বিশেষ করে শীতের মৌসুমে, কয় যে সুন্দর করে ভালো করে পানি ঢেলে অযু করা, এটা আর কাসরাতুল খোতা ইলাল মাসাজিদে, এবং মসজিদের দিকে বেশি বেশি তার পদচারণা ঘটানো, এর মাধ্যমে মর্যাদা বাড়ে আর গুনাহ কথা কমে। আর আমরা তো প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি। আর এক জামাতের সাথে এক তো নামাজ আদায় করলে, এরপর আবার আর একটু যদি আপনি জামাতের সাথে আদায় করেন, তো এর মাঝখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এত বড় মর্যাদা যারা সালাত আদায় করে, তো যারা এই সালাত থেকে যারা নাকি উদাসীন, তারা তো এই কল্যাণ, এই মর্যাদা এবং এই সম্মান থেকে তারা মাহরুম। দেখুন, অন্ধকারে যদি কেউ ঘর থেকে বের হয়ে সালাতের দিকে যায়, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, বাশরুল মাশাঈনা ফিজ জুলামা ইলাল মাসাজিদ বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। যারা নাকি অন্ধকারে এই মসজিদে সালাত আদায়ের জন্য তারা নাকি যায়, তাদেরকে কেয়ামতের দিন, আজকে অন্ধকারে তারা গেল, কেয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এত সব নিয়ামত, এত সব পুরস্কারের কথা যে সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রিয় নবী বলেছেন, নিঃসন্দেহে ওর সেই হতভাগ্য, দুর্ভাগা, বদনসিব, পোড়া কপালে আর কেউ হতে পারে না যে নাকি এই সালাতকে গুরুত্ব দেয় না। আসুন আমরা যত্ন সহকারে সালাত আদায় করি এবং আল্লাহর প্রিয় ভাষণদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল হিদায়া লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। দারুল হিদায়া, এ হোম অফ গাইডেন্স।